আমাদের বাংলা ক্লাসে সেটা হলো কাঠমিয়া ও জলদেবতার একটা গল্প বলবো। এই গল্পটা তোমরা আগে শুনেছো, পড়েওছো। কাঠমিয়া গল্পের নামটা লিখে ফেলি, কাঠমিয়া ও জলদেবতা। নদীর ধারে এক কাঠুরিয়া বাস করত। সে খুব গরিব ছিল, তবু সে ছিল খুব সৎ। সে কাঠ কাটতে কাটতে যেত নদীর ধারে মন্ডিতে। এরকমই একদিন কাঠ কাটতে কাটতে হঠাৎই তার কুড়ুলি নদীর জলে পড়ে যায়। কাঠুরিয়া তখন নদীর ধারে বসে মনের দুঃখে বিলাপ করতে থাকে। তখন কাঠুরিয়ার বিলাপ শুনে নদী থেকে জলদেবতা উঠে আসে এবং সব শোনার পর আবার জলের মধ্যে চলে যান। কিছু সময় পর তিনি একটি সোনার কুঠার নিয়ে এসে কাঠুরিয়াকে দেখান ও বলেন এটি তার কুঠার কিনা। তখন কাঠুরিয়া বলেন এটি তার কুঠার না। তখন জলদেবতা আবার নদী থেকে একটি রূপোর কুঠার আনেন ও একই কথা বলেন। তখন কাঠুরিয়া জলদেবতাকে বলেন যে তার কুঠারটি ছিল লোহার। তখন জলদেবতা খুশি হয়ে তিনটি কুঠারই তাকে দেন তার সততার উপহার হিসাবে। কাঠুরিয়া কি করছিল? কাঠ কাটছিল নদীর ধারে। কাঠ কাটতে কাটতে হাত থেকে স্লিপ করে কুড়ুলটি নদীতে পড়ে যায়। সে তো বলতেই পারতো, তার সোনার কুঠার বলতেই পারতো, কেন জলদেবতা প্রথমেই সোনার কুঠারটা নিয়ে এসেছিল। সে খুব গরিব কিন্তু তা সত্ত্বেও ছিল খুব সৎ, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে জীবনে বড় হতে গেলে আমাদের সত্যি কথা বলতে হবে, সৎ হতে হবে। যে জিনিসটা আমার নয় সে আমাদের মনে থাকবে বেশি, পরীক্ষার সময় যেটা আমরা সহজেই খুব তাড়াতাড়ি লিখতে পারবো। কুড়ুল দিয়ে
একটি লোহার কুঠার ছিল। হয়েছে? আচ্ছা, এরপর আমাকে বোর্ড বুঝতে হবে। আর দুটো আছে, খুশি আছে, উপহার আছে। আমি উপরের দিকে লিখে দিচ্ছি, খুশি আর উপহার। খুশি, মেলাতে গিয়ে ছোট রাজু বেলুন পেয়ে খুব খুশি হলো। আর একটা উপহার, জলদেবতা কাঠুরিয়াকে তিনটি কুঠা উপহার দিয়েছিল। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে।